রবিবার ভোররাতে গুলি চলল বসিরহাটে। এদিন তৃণমূলের দাপুটে নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। বসিরহাটের হারোয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকার ঘটনা। মৃতের নাম শেখ সাহেব আলী। তৃণমূল কংগ্রেসের কিষান খেতমজুর সেলের হারোয়ার এক নম্বর ব্লক সভাপতি ছিলেন তিনি। একই সঙ্গে খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামে 243 নম্বর বুথে জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব। জানা গিয়েছে বাড়িতে ফেরার সময় গুলিবিদ্ধ হন তিনি।